Hey, you know, আজকে কিন্তু আমাদের একটা স্পেশাল ডে। হ্যাঁ, এই জন্য তো আমি সব কাজ বন্ধ রেখে তোমার সাথে স্পেশাল সময় কাটাবো বলে এত আয়োজন করছি। এনো। Cheers. By the way, আজকে কিন্তু তোমাকে অনেক হট লাগছে। Thank you. তুমি জানো, তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। তাই? তা কি সারপ্রাইজ? না, এটা তো এভাবে বলা যাবে না। চলো, আগে রুমে চলো, সবটা ঘুরে বুঝি। ঠিক আছে। আচ্ছা, এবার বলো আমার সারপ্রাইজটা কি? আরে বাবা, বলছি আগে বসো, এখানে বসো। এবার বলো। আচ্ছা বাবা, বলছি তার আগে হাতটা দাও। আরে হাত দিয়ে কি করবে? এভাবে রাখবে। আরে জন, তুমি এটা কি করছো? হাত কেন বাচ্ছো? আরে বাবা, বর্ষা রাহুল কিচ্ছু হবে না। জন, এটা তুমি কি করছো? আরে ট্রাস্ট মি, কিচ্ছু হবে না, আমি তো বললাম আমি আছি। জন জন, আমার কথা শোনো। আরে বোকা, তুমি তো ভয় পাচ্ছো কেন বলো তো? জন, আমরা শান্তভাবে বসে কথা বলি, এইসব করার কি দরকার? আরে বাবা, তুমি টেনশন করছো কেন? বললাম তো আমি আছি, কোনো কিচ্ছু হবে না। আমি কি করবো? জন, কি করবো এখন আমি? রূপায়ত করছেন, আমি কতক্ষণ ধরে তোমাকে রাখছি? আরে গেটের বাহিরে ছিলাম, সে জন্য শুনতে পারিনি। আরে বাহ, তোমার হাজবেন্ড তো দেখি অজ্ঞান হয়ে গিয়েছে, খুব ভালো কাজ করছে তো। কিন্তু তোমার হাত বাঁধা কেন? আরে বাবা, ওইসব কথা তুমি পরে জিজ্ঞাসা করো, তুমি তাড়াতাড়ি এসে আমার হাতটা খুলে দাও, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এক মিনিট, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, টাকাগুলো কোথায় আছে? আরে বাবা, টাকাগুলো এখানেই কোথাও একটা আছে, তুমি আমার হাত আগে খোলো, আমি দেখছি। আরে আগে আমাকে বলো টাকাগুলো কোথায় আছে, তারপর আমি তোমার হাত খুলে দিব। আরে তুমি কিসব কথা বলছো? আরে আগে আমার হাতটা খুলো, অজ্ঞান হয়ে আছে, ওর যদি কোনোভাবেই উঠে যায় আর সে পর্যন্ত পালাতে না পারি তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাড়াতাড়ি করো। দেখো আমি তোমাকে ভালোই ভালোই বলছি, বলো না টাকাগুলো কোথায় আছে, তারপর সত্যি কথা আমি তোমার হাত খুলে দিব, বলো না টাকাগুলো কোথায় আছে। ভাই তুমি এমনভাবে কেন কথা বলছো? আর তুমি কি আমার জন্য এসেছো নাকি টাকার জন্য এসেছো? অবভিয়াসলি টাকার জন্য। আরে তোমার মতো মেয়েকে ভালোবাসে কে বলো তো? আর আমি তো শুধু তোমার সাথে নাটক করছিলাম টাকার জন্য, আর এখন তো আমার নাটক করতেও হবে, কারণ তোমারও হাত বাঁধা আর টাকাও এখানে আছে, আর তোমার এই সো কল্ড হাজবেন্ড অজ্ঞান হয়ে আছে। দেখো আমি তোমাকে ভালোই ভালোই বলছি, চুপচাপ কোনো কথা না বলে, কোনো নাটক না করে আমাকে বলো টাকাগুলো কোথায় রেখেছো, বলো কোথায় রেখেছো। তার মানে আমি এতদিন একটা ভুল মোহর মধ্যে ছিলাম যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে তুমি আমাকে ভালোই বাসো না, তুমি আমার টাকাকে ভালোবাসো। আর আমি তোমার মতো বেঈমানের জন্য আমি আমার এত ভালো হাজবেন্ডকে ওকে আমি চিট করছি, তোমাকে তো আমি ছাড়বই না। দেখো আপনি, আমার নাও একদমই পছন্দ না। দেখো আমি তোমাকে সত্যি সত্যি বলছি, তোমার হাত আমি খুলে দিব, কিন্তু আমার সামনে এই নাটকটা না একদমই করবে না। বলো না টাকাগুলো কোথায় আছে। আরে নাটক কেন করছো, বলো টাকাগুলো কোথায় আছে। জন, তুমি জ্ঞান ফিরেছে, ভালো হয়েছে তুমি উঠে গেছো, জানো বাসনে চোর এসেছিল। আরে এত নাটক করছো কেন বলো তো? হ্যাঁ আমি না এতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম না, আমি অনেক আগেই টের পেয়েছি আর সব কিছুই আমি শুনে ফেলেছি। মানে? মানে কি তুমি বুঝতে পারছো না? আই নো, আই নো যে তুমি হয়তো অনেক কনফিউজ যে কি হচ্ছে তোমার সাথে এসব, তাই না? আচ্ছা কুল ডাউন, আমি তোমাকে সব কিছু খুলে বলছি। এই যে কিছুক্ষণ আগে যে পালিয়ে গেল, যাকে তুমি চোর বলে আখ্যায়িত করছো, ও তো কোনো চোর না, ও তো হচ্ছে তোমার বয়ফ্রেন্ড, তাই না?
মানুষ সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য কি না করে, আর তুমি সত্যিকারের ভালোবাসা পেয়েও সেটার মর্ম বুঝলে না, তাই না? আমি তোমাকে সত্যিকারে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি তুমি আমাকে ধোকা দিয়েছ। আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, তোমার সাথে আমার সম্পর্ক এখানে শেষ। জন, আমি ভুল করেছি, আমি আসলে টাকা লোভে অন্ধ হয়ে আমি কাজটা করেছি। আমি তোমাকে প্রমিস করছি, আমি আজকের পর থেকে এমন কাজ কখনো করব না। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আর আমার এই হাতটাও তুলে দাও প্লিজ। প্লিজ তুমি তোমার নাটকগুলো বন্ধ করো, হ্যাঁ? অনেক হয়েছে তোমার নাটক, তোমাকে বলেছি তোমার সাথে সম্পর্ক শেষ মানে শেষ। আমি আর তোমার কাছ থেকে কোনো কথাই শুনতে চাই না, তোমাকে আমি মাফ করতে পারবো না। তুমি না আমাকে আর কোনো রিকোয়েস্ট করো না, ঠিক আছে? তোমার মুখ দিয়ে আমি আর কোনো কথা শুনতে যাচ্ছি না, প্লিজ যাও এখান থেকে, যাও।